সকলে আমার প্রতি প্রসন্ন। আমরা আজকে হরিকথার ভাষা পেয়েছি, আমাদের লক্ষ্য হচ্ছে বৈষ্ণব মহিমা কীর্তন। কেন যে বাড়িতে এসছি সে বাড়ির প্রায় সকলই বৈষ্ণব বৈষ্ণব, আর সেই বাড়ির সূত্রধার আমার দিদিমা। একটু আগে শুনলেন, জমি না ভালো হলে বীজ, ভালো বীজ উঠলে বীজ হয় না। জমিটা ভালো চাই, বীজটা কম চাই, তবে একটা ভালো ফসল। ভালো ফসল করতে কি না, আমাদের মানে তার পুত্র সন্তান আদি তাদের আচার আচরণ আদব কায়দা এ সমস্ত যেটা সমাজের প্রকৃত অর্থে মঙ্গল হয়। আমরা অনেক কিছু মঙ্গল করি, কেউ খেতে পায় না খাবার দিয়ে মঙ্গল করি, কেউ কারো বস্ত্র নেই একটা বস্ত্র দিয়ে মঙ্গল করি। কিন্তু মহারাজ যেটা বললেন সেটা হচ্ছে কি, আত্মার কল্যাণের কথা। এটা বাংলায় বলো আত্মা। আমার ঠাকুমাকে শুনতাম, আত্মা যা চাই তাই খেতে হবে, তখন বুঝতাম না আত্মা খায় না শরীর খায়। শরীর আত্মার মধ্যে তফাৎটা অনেক সব বলে যায়, আমরা শরীর নয় আত্মা এরা বলি সব। কিন্তু যখন জিজ্ঞাসা করা তোমার উচ্চতা কত, তখন সে উত্তর দেয় শরীরে সাইজ করে, তখন বলে না আজ স্বাস্থ্যের ভাষা আত্মার সাইজ বালাগ্র শত ভাগ শতদা কল্পিত। একটা চুলের অগ্রভাগে 10,000 ভাগ করলে তার যা আয়তন জানান, যা আয়তন দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের সাইজ পরিমাণ পরিমাপ নাকি। হ্যাঁ, আত্মার কথা, আত্মকল্যাণের কথা যিনি বলেন তিনি হচ্ছেন প্রকৃত দানী। দেখবেন একসময় চৈতন্য মহাপ্রভু, এখন তো রথ চলছে, রথে রাজা প্রতাপরুদ্র অনেক চেষ্টা করেছেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলন হওয়ার জন্য। রাজা প্রতাপরুদ্র সর্বক্ষণ নিষেধ করে দিয়েছে, না। কেন? রাজা হচ্ছে বিষয়ী লোক, সন্ন্যাসী হয়ে বিষয়ীর সঙ্গ করা ঠিক না, সন্ন্যাসীর উচিত নয় সে বিষয়ীকে বিষয়ীর স্পর্শে আসা। এই বিচার নিয়ে তিনি সর্বক্ষণ না করেছেন, সর্বক্ষণ ফিরিয়ে দিয়েছে, ফিরিয়ে দিয়েছেন। রাজা আশ্রয়টা দিলে কি, আশ্রয়ে কোনো রাজা যদি আসে মন্দিরে কি করি আমরা, একবারে তাকে আরতি করে নিয়ে এসে নানাভাবে আপ্যায়ন করে, হ্যাঁ সব রকম নানা রকম সব ব্যবস্থা নিই, আর পরবর্তীকালে গর্ব করি অমুক রাজার সঙ্গে মিলেছি নাকি। কিন্তু এখানে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন যে রাজ মানে যারা যারা রাজা তাদের মন সবসময় বিষয় বাড়ানো, মানে তার রাজ্যের সীমা বাড়াবে, তার রাজ্যের ধনকোষ বাড়াবে, এই জন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দেওয়ার জন্য মেলেন। ভক্তদের সঙ্গে অনেক অন্যায় করার
পরেও তিনি বললেন, তখন চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা যদি আবার আমাকে অনুনয় না করো তাহলে আমি আলালনাথে চলে যাই। আলালনাথ বলতে এমন একটা জায়গা যেখানে যখন চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দর্শন, মানে জগন্নাথ যখন দর্শন দিতেন না, মানে স্নান যাত্রার পর থেকে রথযাত্রার অনবসর কাল যেটা বলে, সেই সময়টা চৈতন্য মহাপ্রভু আলালনাথে গিয়ে আলালনাথ দর্শন করতেন। মানে নারায়ণ চতুর্থী নারায়ণের একটা মূর্তি আলালনাথ। যাই হোক, ওখানে চলে যাবো, আর এখানে থাকবো না, গম্ভীরা থাকবো না। তখন আর একটু বলার সাহস নাই, কিন্তু সার্বভৌমাচার্য গোপীনাথ আচার্য এরা সবাই যুক্তি করলো, ঠিক আছে, চৈতন্য মহাপ্রভু যখন রথের সামনে কীর্তন করতে করতে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, আর সেই জগন্নাথ বল্লভ উদ্যান নাকি ওখানে উদ্যানে যখন বিশ্রাম করবেন, সেই সময় রাজার যে রয়্যাল ড্রেস, রাজবেশ ছেড়ে সাধারণ বস্ত্র পরে গোপীজি, মানে গোপীরা যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিলেন, তখন কৃষ্ণ অন্বেষণ করে বিরহ, কৃষ্ণের বিরহেতে হ্যাঁ তারা সব গান করেছেন, অনেকগুলো শ্লোক রয়েছে, জয়তি তে নিখাম জন্ম মাভজ সয়তে ইন্দিরা শস্যতে, এভাবে অনেক গান আছে। তার মধ্যে যে শ্লোকটা শোনার সঙ্গে সঙ্গে মহাপ্রভু তাকে জড়িয়ে দিয়েছিল সেটা হচ্ছে এই তব কথামৃত তপ্ত জীবনম অভিভীড়িতম অলম শাপয়ম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম অভিগৃহ্ণন্তি হরিদা জন। হরিদা তিনি প্রকৃত দানী দাতা, ও যিনি তোমার কথা দান করে, যেটা তাপিত হৃদয়কে শীতল করে। আমাদের তাপিত হৃদয়, তাপিত মানে আমাদের হৃদয় সবসময় কি হচ্ছে, সবসময় চঞ্চল হয়ে যাচ্ছে, বুঝলি কি না? যদি হাতে দশটা পয়সা আছে কতটা চিন্তা করেন এটা ভগবানের পয়সা, চিন্তা করেন আমি এটা বাড়ি করবো, মোদের বাড়ি কিনবো, হ্যাঁ নানা রকমের সব চিন্তা কিন্তু নাকি ভগবানকে ভুলে যায় নাকি? কিন্তু ভগবানকে যিনি যদি ভুলে গেছে, ভগবানকে মনে করিয়ে দেয়াটাই হচ্ছে আসল দাতা, আসল দানিতে যিনি মনে করিয়ে দেন। তাই তুই আজকে যাদের বাড়িতে এসেছি, সম্পর্ক আমার বাড়ি হয়, আমার মনে আছে দিদিমাকে বাচ্চাবেলা দেখলাম ভয় করত, কারণ মাসিদের ধরে মারত, ছোট মাসি চুলে ঝুঁকি ধরে মাসি পাড়া ঘুরতে যেত, দিদি একদম পছন্দ করত। সে মানে কিনা শাসন বলে, সমস্ত মেয়েগুলোকে শাসনের দ্বারা সমস্ত নিয়ন্ত্রণ রেখেছিল, ওসব দেখলে বাচ্চা বলা তো দেখলে ভয় পেত, কিন্তু আবার যখন মা কথা চলে যেত দিদিমাকে বলে রান্না করে খাও, দিদিমা দেখলাম যে কি খাবি রে, জিজ্ঞেস করত যা বলুন তা সব বানিয়ে। আবার যখন উদয় মামার কলে ভান ভাত গমাতে মরিতাম, আমাদের সাউ বাড়ি থেকে এই সনাথ কাকা সুশীল কি বলে সানা কাকা, ওদের বাড়িতে কেউ থাকত না, আর ছোট ছোট ঠাকুমা আমার কাছে আসতো, যে গমটা ভাঙিয়ে দিন আগে গমটা ভাঙে, তখন ওই সিদ্ধেশ্বরী দাদা থেকে একটা পোল ছিল, পোলটা নিয়ে ধ্যান দেখে এই সিনেমাদের কী বলে যে আমার দাদু তখন বড় দাদু তখন ওখানে বসে থাকতো, এই বেটা আর
কমাই ধরে দিতে হতে হবে, বুঝা হবে পেশাব পেশাবের যাতায়াত করতাম, দিদিমার কাছে আসতাম আসতাম না কিন্তু মতো মেয়েদের ভয় করেছিলাম, উপায় না তো তখন আসতাম, বুঝা হোক এরা তো শাসন করে, শাসন করে এতগুলো ছেলে মেয়েকে, এগারো খানা ছেলে মেয়ে মানুষ করেছে, আর এগারো খানা ছেলে মেয়েই ভক্ত হয়েছে নাকি, কোন রকম বাজে নেশা আমি তো দেখি না, সবাই মোটামুটি ভগবানের সঙ্গে চিন্তা করে, বাড়িতে কিছু না হলো একটা পাল্টা মানে একটা সিংহাসন বানিয়েছে ভগবানের, সব কিছু প্রত্যেকটা মেয়ে ছেলে তার এখানেও দেখেছি, দাদুকে দেখেছি প্রথম প্রথম দাদু নিজেই রান্না করতাম, হাঁড়ি শুদ্ধ হল না, হাঁড়ি সেদ্ধ করে সব কিছু নিয়ে হাঁড়িটা নিয়ে গিয়ে ঘরে বসে যেতাম, তার ক্রমে 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 সব ভক্ত হয়ে যাওয়ার পরে তারপরে আমার থালা ফালা সাজিয়ে যাব নাকি মা। তো আজকে সেই সব দিনগুলোর কথা মনে পড়ে কেন, না বিরহ মানে তারা বিরহ তিথি মানে এই কথাগুলো স্মরণ করা, লীলাগুলো স্মরণ করা, কেন না বিরহ মানে হচ্ছে বিরহ মানে বিপ্রলম্ব, আর সেখানে দেখেন একটু সেই লোকেরই বিরহ হয় যে লোকে সঙ্গে সম্বন্ধ হয়েছে, সম্বন্ধ নাই বিরহ নাই, যে একটা ছোট্ট কথা বলার সময় হয়ে গেছে, ছোট্ট কথা বলে সমাপ্ত করতে হবে কি আবার বলবো, কালকে আমি ঠিক নটা সাড়ে নটা থেকে এখানে আসবো আর সাড়ে নটার সময় আসবো, দশটার সময় আসবো, যাও যখন যজ্ঞ আরম্ভ হবে হ্যাঁ আরম্ভর আগে চলে আসবো, কেন আমি একাই পাঠ করবো এগারোটা পর্যন্ত, তারপরে সবাই পড়বে, আর কালকে আমার বিদেশ যেতে হবে নিউ ইয়র্ক যেতে হবে, যাই হোক তো ঘটনা হচ্ছে শাস্ত্রীয় শ্লোক বলছে যেটা হয়েছিল রঘুনাথ দাস গোস্বামী, রূপ গোস্বামী তবু বিরহেতে রঘুনাথ দাস গোস্বামী বলছেন হ্যাঁ তার তার দৃষ্টি তার গ্লান্সে মানে দৃষ্টিভঙ্গিতে সে কি দেখছে, যে ব্যাঘ্র তুণ্ডায়তী কুন্দম গিরীন্দ্র জগরায়তে শূন্যতে মহাগষ্টম শ্রীরূপং বিরহীন মে, ব্যাঘ্র মানে বাঘ, তুণ্ডায়তে কুন্দম কুন্দ মানে রাধা কুন্দ, যেটা যেটাকে বলা হয় রাধারানীর প্রেমের, রাধারানীর গলিত প্রেম হচ্ছে রাধা, যেটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবের নিকট অত্যন্ত আদরণীয় স্থান, সেই স্থানটাকে রূপগোস্বামীর বিরহের জন্য তিনি বলছেন ব্যাঘ্রের নয় মানে বাঘ, হিংস্র বাঘ যেন মুখ তুলে গিরতে আসছে, গিরিন্দ অজগর আয়তে গিরিন্দ পাইথন মানে রাজগর, অজগর সব কি করে নিঃশ্বাসের সঙ্গে সব কিছু দেখে যান, অজগর সাপ আমি দেখেছি অস্ট্রেলিয়ায়, আমি গিয়েছিলাম কি বলে মুরুলুম্বা শহর, সে শহরের পাশেই জঙ্গল আছে, এক ভক্ত তার বাড়ি আছে জঙ্গলের পাশে, নিয়ে চুপটি করে বৃষ্টি পড়ছে, ভগবত মহারাজ চলুন দেখে আসি, আমি আমি বাগানে দেখে আসি, বাগানে দেখি না একটা সাপ মানে প্রথম কথা মাত্র কী আছে ভগবান, একটা কুণ্ডলী পাখি পাখি এরম কুণ্ডলী পাখি পাখি এত হয়ে হয়ে গেছে শুয়ে আসছে কুণ্ডলী পাখি, আমাদের প্রভু ওটা কি বসে ওটা পাইথন, হ্যাঁ পাইথন রক্ত জানি না পাইথন অজগর সাপ, প্রভু আই ডোন্ট ওয়ান্ট টু কাম খুশি লেট মি গো ব্যাক, মানে আমি তোমার সাথে যেতে চাই না, আমি আমাকে ফিরে যেতে চাও, বলছি মহারাজ ওরা কিছু ওরা ভালো
ওরা যখন বুঝতে পারে ওরকম শুয়ে আছে ঘুমাচ্ছে, আমি চিন্তা করো না নাম যাবো না, চলো পরিবার দেখেছিলাম। তো শুনেছি ওরা যখন নিঃশ্বাস নেয় নিঃশ্বাস সঙ্গে ওরা তো ছোট ছোট পাইতাম অজগর, বড় পাইতাম হচ্ছে অজগর সাপ নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে স্থানে স্থানে যে ছাপল কবল আছে সব কেটে নেয় নেয় সেরকম ধরনের গ্রীন অজগর আয়াতে সেই ধরনের গিরিরাজ গোবর্ধন হরিদাস বর্তমানে হরিদাস জনের মধ্যে শ্রেষ্ঠ। সেই গিরিরাজকে যার কম দরে কম দরে আমাদের ভগবান কৃষ্ণ গোপীদেরকে অনেক লীলা করেছে সেই স্থানটা আমাদের কাছে অত্যন্ত আদরণীয়, কিন্তু সেটাকে দেখছে কিরম অজগর নেয় অজগরের নেয় গিরতে আসছে। সুন্নাত মহাগষ্টম, মহাগষ্টম মানে বৃন্দাবন বলা হয় মহাগষ্টম, যেখানে কল্পবৃক্ষ নাগুন যেখানে সর্বক্ষণ ভগবানের লীলা চলছে সেই স্থানকে রঘুনাথ দাস গোস্বামী তার দৃষ্টির মধ্যে দেখছেন কিচ্ছু নেই সব শূন্য। কি জানলে শিলরূপং বিরহীনমে, শিলরূপের বিরহেতে আজকে দিদিমার বিরহেতে কার যেন হয়েছে, এমন দেখছি ছোট মোবাইল খাচ্ছে সব মেয়েগুলো আসছে ঘুমোচ্ছে। হ্যাঁ বিরহ সম্বন্ধ বিশেষ সম্বন্ধ করতে হবে, সম্বন্ধ করতে হবে আত্মার সঙ্গে সঙ্গে। আমরা এখানে ছিল এখানে এসেছি, হ্যাঁ আজকে তিনি নেই, সাক্ষাৎ দর্শন থেকে বিরক্ত করেছেন, সেই বিরহ কোথায় মানে। যাই হোক আজকে তিথি অত্যন্ত স্মরণীয় তিথি, কেন বৈষ্ণবের চিন্তা করলে ভগবান মানে বৈষ্ণবের গুণগান চিন্তা করলে কি হয় যে বৈষ্ণবের গুণগান করিলে জীবের প্রাণ জীব উদ্ধার প্রাপ্ত, কেন বৈষ্ণবের গুণগান শুনলে কৃষ্ণের সুখ হয়, বৈষ্ণবের সেবা করলে কি হয় না ভগবান সুখ পান, ভগবান ভগবান সেবা গ্রহণ করে বৈষ্ণবের হৃদয়ে থেকে। আমাদের বন্ধু যাও কালকে বলবো, এখন সময় হয়ে গেছে 15-10টা বাজে, হ্যাঁ কালকে আমি আসবো এখানে সকলে আছি যান সাড়ে নটার সময়, আসুন না আসুন সাড়ে নটাতে পাঠ করবো, সাড়ে নটা থেকে 11টা পর্যন্ত পাঠ করবো, তারপরে সব সন্ন্যাসের উপরে পাঠ করবো হরিদাসের মির্জা, যদি আসতে পারেন ভালো না আসতে পারেন তাও ভালো, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম,
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. সকাল সকাল সব আসবেন, ঠিক আছে?